বইয়ের উপর উঠে বসতে নেই। আই মামা। ট্রেনে করে যাব আমরা ঘুরতে। জি 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 জি। আই নম করো। নম করো। নম নম করো। এই বই থেকে নেমে তো নম নম করো। হাই ফ্রেন্ডস, আমি কোয়েলার, আমার ইউটিউব চ্যানেলে রামধনুতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি একটি ইয়ামি রেসিপি ভিডিওর সাথে। তো সব মায়েদেরই এটা সবথেকে বড় চিন্তা থাকে, রোজ তার বেবিকে কী খেতে দেবো। আর এই গরমকালে এসে কিন্তু আমাদের এই টেনশনটা আরও বেড়ে যায়, কারণ আমাদের অপশানটা কিন্তু আরও কমে যায়। সব রকম জিনিস আমরা এসময় বেবিকে দিতে পারবো না, কারণ গরমকালে এমনি হজমের সমস্যা হয়, বেবিরা সব কিছু ইজিলি ডাইজেস্ট করতে পারে না। আর এই গরমটা আমাদের খুব মানে চিন্তা ভাবনা করে খুব সাবধানে আমাদের বেবিকে রাখতে হয়। তো এরকমই 10টি টিপস আমি আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছি, যেটা মেনে চললে বেবিদেরকেই পুরো গরমটা আমরা সুস্থ রাখতে পারবো এবং ওরাও হ্যাপিলি সামারটাকে এনজয় করতে পারে। তো সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আজকে আমি শেয়ার করবো মামপার একটা ফেভারিট ডিশ, তো সেটা হচ্ছে পনির খিচুড়ি। তো এই রেসিপিটা হচ্ছে পুরো একটা পাওয়ার প্যাক লাঞ্চ মেনু, আর এটা হজম করতেও কিন্তু অনেকটাই ইজি, কারণ এর মধ্যে আমরা পনির ইউজ করছি। পনিরটা অ্যানিমেল প্রোটিনের তুলনায় অনেক তাড়াতাড়ি হজম হয়ে যায়। তাছাড়াও গোবিন্দভোগ চাল রয়েছে, যেটা খেতে তার খিচুড়ি আমরাই কতটা পছন্দ করি, তোমাদের বেবিরাও কতটা পছন্দ করবে। ডাল ইউজ করা হয়েছে, অনেক রকম সবজি ইউজ করা হয়েছে। তো ফাইবার, ভিটামিন, ফ্যাট, আমার প্রোটিন সমস্ত কিছুই কিন্তু এই লাঞ্চের মধ্যে একদম পূর্ণ মাত্রায় রয়েছে। তো আপনারা কিন্তু বিনা চিন্তায় নিশ্চিন্তে এই মেনুটা আপনাদের বেবিকে অফার করতে পারেন। তো আমি শিওর বেবিরা এই জিনিসটা পছন্দ করবে। তো চলুন আর দেরি না করে আগে রেসিপিটা দেখে নেওয়া যায়। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, সবজির মধ্যে যা যা ঘরে ছিল তাই নিয়েছি। মিষ্টি আলু, গাজর, পেঁপে, শিম, কুমড়ো, বরবটি আর মটরশুঁটি, আপনাদের ঘরে যা সবজি আছে তাই নিতে পারেন। আর ঘরে তৈরি করা পনির, ধনে পাতা আর এক চামচ করে মুগ ডাল, মসুর ডাল আর গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তো এখানে প্রথমেই আমি একটি পাত্র বসিয়ে নেব, তাতে আমি ঘি দিয়ে নেব, এটা হচ্ছে ঘরে তৈরি করা ঘি। আর এই ঘিটা একটা হেলদি ফ্যাটের কাজ করবে, তো আমাদের বেবিকে অনেকক্ষণ এনার্জি দিতে আর পেটটা অনেকক্ষণ ভর্তি রাখতেও ঘি হেল্প করে। এছাড়াও ঘিয়ের তো আলাদা অন্যান্য বেনিফিটস রয়েছে। তো তার মধ্যে আমি একটু অল্প জিরা ফোড়ন দিয়ে দেবো, তার মধ্যে আমি আলু, গাজর, পেঁপে, বরবটি যেগুলো একটু সময় নেয় সেইগুলো আগে দিয়ে দেবো। তো তারপর সেটাকে ভালো করে নেড়ে নেবো। আমাদের বেবিদের জন্য যখন আমরা রান্না করব তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো জিনিসকেই বেশিক্ষণ ধরে আমরা ভাজবো না, কারণ যতক্ষণ জিনিসটাকে আমরা ভাজবো না তার মধ্যে থেকে নিউট্রিশনগুলো তত নষ্ট হতে থাকবে। হালকা করে একটুখানি নুন দিয়ে ভালো করে জিনিসটাকে সাঁতলে নেবো ঘিয়ের মধ্যে, যেন একটু নরম হয়ে আসে, হালকা সেন্ট আসে ওর মধ্যে, টেস্ট আসে একটা। তার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এর থেকে কোনো বেশি মশলা বেবিদের জন্য এখন গরমকালে কোনো কিছু ইউজ না করাই ভালো, আর এইটুখানি দিয়ে কিন্তু টেস্টটা খুবই ভালো আছে। তো মশলাটা যেন জ্বলে না যায় তার জন্য আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি, আর জলটার জন্য যে ফুটানো জলটা ইউজ করি সেটাই নেওয়া হয়েছে। আর যে কোনো রান্নাতে যদি আমরা গরম জলে ইউজ করি সেটাতেই টেস্টটা সবথেকে বেশি ভালো আছে। তো একটুখানি সেই জিনিসটা সাঁতলানো হয়ে গেলে তার মধ্যে আমার সেই ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো, দিয়ে সেই জিনিসটাকে ভালো করে নাড়িয়ে নেবো একটুখানি, মানে পুরো মশলার সাথে চাল আর ডালটাকে ভালো করে ভেজে নেব। মুগ ডালটা যেহেতু আগে ভাজিনি তো এই সময় একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে মুগ ডালের গন্ধটাও কিন্তু সুন্দর বের হবে। তারপরে একটু লেগে যাচ্ছিলো বলে এখানে আমি জল দিয়ে নিয়েছি। ভালো করে সমস্ত মশলার সাথে চাল ডালগুলো মিশে ফুটতে শুরু করলে তারপর তার মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলোকে। আপনারা চাইলে একেবারে স্ক্যাম্বল করেও দিতে পারেন, বাট মামপা এরকম একটুখানি কামড়ে কামড়ে খেতে পছন্দ করে বলে আমি এরকম দিয়েছি। তো ভালো করে সাতলানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, খুব বেশি জলের আমাদের দরকার নেই, একটু মানে সব সবজিগুলো ডুবে থাকবে এই রকম মাপে জল দিলেই কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে। ভালো করে নাড়িয়ে তারপর আমি ঢাকা বন্ধ করে সিটি হতে দেবো, 4টে সিটি দেবো। তার আগে আমি এখানে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, আর এর জন্য একটা সুন্দর গন্ধ আসে, মামপাও পছন্দ করে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো 4টে সিটি হওয়ার পর আমি এমনিই রেখে দিয়েছিলাম, যতক্ষণ না প্রেশারটা এমনি রিলিজ হয়ে যাচ্ছে ন্যাচারালি। তো তারপর পুরোটাকে ভালো করে মিক্স করে নেব, আর মামবামের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমি এখন মামবামকে সার্ভ করে দেবো ওর জন্য ইয়াম্মি টেস্টি পনির খিচুড়ি। তো এর সাথে আমি আজকে ওর জন্য আলাদাভাবে টমেটো, খেজুর, কিশমিশ দিয়ে হালকা করে চাটনি বানিয়ে রেখেছিলাম। তো খেজুর খিচুড়ির সাথে চাটনি আজকে ওর লাঞ্চটা কিন্তু পুরো জমে খি। তো মামাম এখানে খেতে বসে গেছি, খিচুড়িটা এমনিই যেহেতু খুব নরম আর একটু উস্কানোর কোনো দরকার নেই, হাতে এরকমভাবে চটকে
মামমকে খাইয়ে দেবো আর মাম্মা এখানে থালা বাটি বাজাবে, নিজে রান্না বাটি খেলবে আর ততক্ষণ আমি মাম্মাকে খাইয়ে দেবো। আজকে কিন্তু লাঞ্চটা পুরো কোনো রকম ঝামেলা ছাড়া একদম ফিনিশ করে দিয়েছিল। তো রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার বেবিরা জিনিসটা কতটা এনজয় করলো। বাট একটা জিনিস আমি বলতে চাই, এই রেসিপিটাতে কিন্তু টু থ্রি টাইপসের প্রোটিন একসাথে ইনক্লুড করা রয়েছে। আমি টু টাইপসের ডালও ইউজ করেছি, প্রোটিনও মানে পনিরও অ্যাড করেছি। তাতে আমি বলবো যে এই রেসিপিটা আপনারা লাঞ্চেই বেবিকে দিন, কারণ একটু হজম হতে সময় লাগবে, তো অনেকটা সময় ওরা পেয়ে যাবে জিনিসটাকে হজম করার জন্য। বাট আমরা যদি রাতে দিই তাহলে কিন্তু বেবিরা খাওয়া দাওয়ার পরই ঘুমিয়ে যায়, তো এই জিনিসটা হজম করতেও বেশি সময় পাবে না, তো ইনডাইজেশনের প্রবলেম হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।